হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবানের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি মুঘলাই চিকেন এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আপনারা চিকেনের তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই মুঘলাই চিকেন কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে যতটা সুস্বাদু হয় বানাতেও কিন্তু ততটাই সোজা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো সেজন্য আমি এক এক করে সমস্ত উপকরণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন নুন আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু পাতিলেবুর রসটা এভাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পাতিলেবুটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার এই পুরো পাতিলেবুটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি তবে এখানে আপনাদের বলে রাখি যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন কিন্তু আমি এটাকে আধ ঘন্টার জন্যও রেখে দিচ্ছি কিন্তু কারো হাতে যদি সময় কম থাকে সে দশ মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারে এবার ভালো করে দেখুন এটাকে আমি মাখিয়ে নিলাম এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য মানে টোটাল থার্টি মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে লবঙ্গ গোলমরিচ তিনটে এলাচ নিয়ে নিয়েছি এক টুকরো দারুচিনি আর একটা শুকনো লঙ্কা এবার সমস্ত উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবার ভালো করে একটু পনেরো সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে ভেজে নিচ্ছি ভালো করে পনেরো সেকেন্ড মতো এগুলোকে আমি ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি এটাকে আমি কেটে রেখেছিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো কুচি করে আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেবো আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর একটু কালারটা চেঞ্জ হচ্ছে এই এইভাবে কিন্তু এটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো আর আমি আগে চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু ওয়ান টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছিলাম এবার এখানেও কিন্তু আমি একই রকমভাবে ওয়ান টেবিল স্পুন আদা আর রসুনের পেস্টটা কিন্তু ব্যবহার করছি এবার এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালো করে মশলাটাকে মিনিট দুয়েক মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন দই এখানে আমি টক দইটা বেশি টক দই বেশি টক ব্যবহার করিনি আর এটাকে কিন্তু একদম নর্মাল এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা এবার ভালো করে এটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা কষানোর সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় সেই জন্য জলটা অল্প একদম দিলাম ওয়ান টেবিল স্পুন এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আরও মিনিট দুয়েক মতো কিন্তু আমি মশলাটা এইভাবেই কষাতে থাকবো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা এখানে আপনাদের বলে রাখি ঝালের পরিমাণটা যে যার ইচ্ছে মতো দেবেন ঝালের পরিমাণটা চাইলে আপনারা বাড়াতেও পারেন আর কমাতেও পারেন এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আপনাদের বলে রাখি ম্যারিনেট করার সময় যেহেতু ওখানে আমি ওয়ান টেবিল স্পুন নুন ব্যবহার করেছিলাম সেজন্য কিন্তু এখানে নুনের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেবার পর ভালো করে একটু আমি নাড়াচাড়া করবো কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ মতো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। কষানো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি এবার অপরদিকে একটা আমি পেস্ট বানিয়ে নেব সেজন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মগজ আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজু এর একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা টমেটোর পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একই রকমভাবে টমেটোটাকেও এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নয়তো স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর সমস্তটা একসাথে একবার এভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এটাকে অনবরত এইভাবে আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্তটা নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে রেসিপিটা একদম রেডি হয়ে যায় আমি সাত মিনিট পর আপনাদের সামনে আবার ফিরে আসছি ফিরে এলাম সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিলে কিন্তু একটা আলাদাই সেন্ট হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি সার্ভ করে দেব আপনাদের সামনে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে